আসসালামাইকুম, আপনার নাম? পূর্ণিমা। পূর্ণিমা, আপনি কেমন আছেন? তো নায়িকার নাম তো পূর্ণিমা, তো নায়িকার নাম, আপনি কি নায়িকা? আপনি কি জন্য ভিডিওতে আসছেন? কি কষ্টে আছেন? বাপ মারা গেছে, আমার মা আর কি বিয়া বসে চলে গেছে, নানুর কাছে থাকে। আমার নানু আর কি বাসা বাড়িতে কাজ করে আমাকে খাওয়া থাকে। এখন নানুর অনেক বয়স হয়ে গেছে, তো নানু অসুস্থ, এখন করতে পারে না, তাই আমি বাসা বাড়িতে কাজ করে খাই। মাঝে খাইতে পারি, কত সময় খাইতে পারি না, দুইটা দর্শক যদি মনের মতন একজন মানুষ পাই আমি যা বলবো তাই শুনবো। তো আপনার ফ্যামিলিতে আর কে কে আছেন? এখন আপনি কিভাবে চলতেছেন, চলাফেরা করেন? আমি অনেক কষ্টে আছি, বাসা বাড়িতে কাজ করি, কত সময় কাজে যেতে পারে, কত সময় যাইতে পারে না। আমার নানু একজন আছে অসুস্থ, ওষুধ আনতে হয়, শুনো মতন আর কি চলে। বাসা বাড়ির কাজ করে কত টাকা পান আপনি? বেশি টাকা পাই না, কত সময় 1000 টাকা দেয়, এটি দিয়ে হয় না। মাসে কি 1000 টাকা? এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি দর্শকের কাছে চাচ্ছি যদি মনের মতন একজন মানুষ পাই, উনি যা বলবে তাই শুনব, ওনার কাছে বিবাহ বসবো। আপনি তো আমি বিবাহিত না অবিবাহিত? আপনি ও আপনি বয়স কত এখন? আমার বয়স 18 এরকম হবে। তাহলে বিয়ার বয়স তো হয়ে গেছে। এখন প্রিয় দর্শক মণ্ডলী জানতে পারলেন এই পূর্ণিমা আপা, পূর্ণিমা তো অনেক সুন্দর, নামটাও যেরকম সুন্দর, চেহারা যেরকম সুন্দর। আর আপনি বাড়ি কোথায়? নোয়াখালীতে। ধরেন যে এমন একটা ছেলে বিয়ে করলো যে সাংসারিক ছেলে, আপনি সংসারের সব কাজ জানেন? কি কি কাজ জানেন আপনি? সব রান্না করতে পারেন তো? আপনি পড়াশোনা করছেন? ও, পড়াশোনা করলে তো অবশ্যই আপনি যে চেহারা, আপনি যে কোনো একটা গার্মেন্টসে চাকরি হলে করতে পারতেন। তো গার্মেন্টসে তো অনেক লোক নেয়, আপনি তো পড়াশোনা নাই দেখে গার্মেন্টসে যান না কেন? পড়াশোনা করতে পারেন না কি জন্য? বলছি না, মা বাবা মারা যাওয়ার পরে মা বিবাহ করে চলে গেছে, নানুর কাছে থাকি। তো কত বছর বয়সে বাবা মা বাবা চলে গেছে? 27 বছর। আপনি তো দাদির কাছে, নানুর কাছে মানুষ হয়েছেন? নানুর তো এখন বয়স হয়ে গেছে, নানু তো সবসময় চালাতে পারবেন না, কি জন্য এখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাচ্ছেন? কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি? যে রকম ছেলেই হোক, যদি আমাকে আমার নানুর দায়িত্ব নিতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, আমি ওনার কাছে বিবাহ করবো। আপনি সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে, মোবাইল নাম্বারটা কি জানা আছে? জি না।